আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কিন্তু চলে এসেছি ফেয়ার টাচ থেকে, আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, কারণ আজকে আপনাদেরকে অনেকগুলো নতুন নতুন ক্রপটপের ডিজাইন দেখাবো। তো যারা ভিডিওটা দেখতে চান ফুল দেখবেন, যারা স্পেশালি ক্রপটপ কালেকশন দেখতে চান নতুন কী কী কালেকশন ফেয়ার টাচে আছে আর প্রাইস সহ পুরো ভিডিওতে আমরা জেনে নিব প্রাইসগুলো, ঠিক আছে? তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর দোকানে যারা আসতে চান তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা অ্যাড্রেসে চলে আসতে পারেন, ঠিক আছে? তো কথা বাড়াবো না, সরাসরি আমরা প্রোডাক্টের ডিটেলসে চলে যাই। ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটার কালার হচ্ছে অনেকটা হালকা পিচ টাইপের একটা কালার, আর পিচের উপরে এখানে অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করে দারুণ একটা কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে। উপরের পার্টটা যদি দেখি টপসটা খুবই স্টাইলিশ। আমরা হাতার পার্টটা দেখি, দেখেন হাতাটা এখানে অফ শোল্ডার ডিজাইন করা আছে, আপনারা চাইলে আবার এক্সট্রা স্লিভস লাগিয়েও আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে পরতে পারেন, বাট এক্সাক্ট ডিজাইনটা খুবই সুন্দর। অল ওভার হচ্ছে স্টোন আর মিরর দিয়ে কাজ করা, এখানে টার্সেল লাগানো আছে, হাতেও কিন্তু স্টোনের টার্সেল আপনারা লাগানো পাবেন। তো এইটা হচ্ছে টপসের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টের ডিজাইনটা হবে এইটা। আর এখানে গলাটা অ্যাডজাস্ট করার জন্য এখানে দুইটা ফিতা লাগিয়ে ফিতাতে খুব সুন্দর দুইটা টার্সেল দিয়ে দেওয়া হয়েছে। তো এটা গেল টপসের পার্ট, এখন আমরা নিচের পার্টটা দেখি। স্কার্টের পার্টটা যথেষ্ট পরিমাণ ঘেরে রয়েছে, আর অল ওভার একদম অরিজিনাল কট সুতা দিয়ে অনেকটা আরি স্টাইলের কাজ করা। কাজ তো দেখতেই পেলেন, এখানে ম্যাটেরিয়ালস হচ্ছে মিরর আর স্টোন ইউজ করা হয়েছে। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুই পাশে একদম সেমভাবে কাজ করা, আর এটার ভিতরে অনেকগুলো পার্ট করা আছে। এইটার ভিতরে অ্যাকচুয়ালি সবগুলোর ভিতরেই কিন্তু এক্সট্রা অনেকগুলো পার্ট দিয়ে গাউনের ঘেরটা বাড়ানো। তো এটা হচ্ছে দেখেন কাজ করা পার্ট, একটা নেটের পার্ট থাকবে, তারপর এখানে একটা ইনার থাকবে, তারপরে দেখেন ক্যানক্যানটা দেওয়া হয়েছে গাউনটাকে ফ্লাফি করার জন্য, আর একদম লাস্টে খুবই সফট একটা কটন টাইপের একটা ফেব্রিক দেওয়া যাতে এটা পরার পরে আপনাদের কমফোর্ট ফিল হয়। তো এটা হচ্ছে টোটাল ডিজাইনটা, এই দেখেন, সাথে আপনারা একটা সিম্পল ওড়না পেয়ে যাবেন। ওকে, তো এটার প্রাইসটা আমরা এখন জেনে নিব। আচ্ছা, এই ডিজাইনটার প্রাইস থাকবে 8,500, কালার থাকবে একটাই। আমরা এখন নেক্সট ডিজাইনে চলে যাব। এখন যে ডিজাইনটা দেখছি এইটা খুবই ইউনিক একটা ডিজাইন, কারণ এটা দেখেন পিঙ্কের সাথে স্কাই ব্লু কালারের একটা সুতা দিয়ে কম্বিনেশন করা, আর যদিও নিচের পার্টটা পিঙ্ক বাট উপরের পার্টটা কন্ট্রাস্ট স্কাই ব্লু টাইপের একটা কালার রাখা হয়েছে। অল ওভার মিরর দিয়ে কাজ করা, এই দেখেন, এইটা হচ্ছে নিচের পার্ট ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে? দোপাট্টা দেখি, এইটা হচ্ছে দোপাট্টা, ঠিক আছে? তো এটার প্রাইস কত থাকবে? এই ডিজাইনের প্রাইস থাকবে 9,500 টাকা। ওকে, আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি। এখন যে ডিজাইনটা দেখাবো এটা একদম বেশি গর্জিয়াস যারা চান, আর মিরর ওয়ার্কের লেহেঙ্গা বা ক্রপটপ যারা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে। ফার্স্টে কালারটা বলে দিই, কালারটা হচ্ছে এটা ডার্ক ব্লু অথবা নেভি ব্লু কালারের, হাতাটা এখানে লাগানোই আছে, অনেকটা শর্ট হাতা লাগানো। গলার ডিজাইনটা খুবই সুন্দর, উপরে অল ওভার জাস্ট মিরর দিয়ে কাজ করা, ব্যাকসাইডটা এখানে ব্যাকলেস একটা ডিজাইন করা, বাট আপনারা চাইলে এটাকে ঢেকে কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে মিররের পাশাপাশি অরিজিনাল ঝাড়খণ্ড স্টোনও দেওয়া আছে, আর নিচের পার্টটার কাজ খুবই হ্যাভি ওয়ার্ক, এই দেখেন। সামনে এবং পিছনে দেখি, সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু একদম গর্জিয়াস করে কাজ করা, আর এইটার কোমরে খুবই গর্জিয়াস একটা টার্সেলের সেট লাগানো, এই দেখেন। এই টার্সেলটা আলাদা কিনতে গেলে আপনাদের মিনিমাম আমার মনে হয় 400-500 টাকা তো লাগবেই, খুব সুন্দর একটা টার্সেল এটাতে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে পুরো ডিজাইনটা, এটার সাথেও সিম্পল একটা ওড়না পেয়ে যাবেন। এই ডিজাইনের প্রাইস কত থাকবে? এই ডিজাইনের প্রাইসও সেম থাকবে 9,500 টাকা। ওকে, এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এইটাও খুবই গর্জিয়াস একটা ডিজাইন। এই ডিজাইনটা বিশেষ করে যারা অন্যায় কাজ করা চান তাদের জন্য খুবই ভালো হবে। তো টপসের পার্টটা আমি দেখতে পাচ্ছি, এখানে খুবই ফ্রি সাইজের একটা টপস, 40-44 পর্যন্ত বডি সাইজ এটা পেয়ে যাবেন, আর ম্যাক্সিমামগুলো 40-44 বডি সাইজ হয়ে যায় ইন্ডিয়ান প্রোডাক্টগুলো। তো এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক, দুই পাশে একদম সুন্দর করে মিরর স্টোনের কাজ আছে। নিচের পার্টটা দেখি, এইটা হচ্ছে নিচের পার্টের ডিজাইনটা। ওকে, ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম সেমভাবে কাজ করা, আর এটা দোপাট্টা, ওয়াও, এই দেখেন। যেটা বলেছিলাম, যারা দোপাট্টা গর্জিয়াস চান তাদের জন্য এটা ভালো হবে। অল ওভার ওড়নাটাতে আরি কাজের পাশাপাশি হচ্ছে
একদম ভরাট করে মিরর দিয়ে কাজ করা। এই ডিজাইনের প্রাইস 9500 টাকা, এটার প্রাইসও থাকবে 9500। আরেকটা ব্যাপার, অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই এগুলোর কি হাতা নেই, এগুলোর প্রত্যেকটার হাতা দেওয়া আছে এক্সট্রা ভাবে, আপনাদের লাগিয়ে নিতে হবে। আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি, আরও অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ক্রপ টপ সম্পর্কে অনেক ভালো কিছু ধারণা পাবেন, ভালো কিছু ডিজাইন দেখতে পারবেন। ওকে, তো এখন আরও একটা ডিজাইন দেখছি। এই ডিজাইনের কালার পাবেন আপনারা মোট দুইটা, আর এটার প্রাইসটা খুবই রিজনেবল জিনিস অনুযায়ী আর কি। ফার্স্টের কালারটা হচ্ছে একদম পিচ কালার, অল ওভার ম্যাচিং পিচ কালার সুতা দিয়ে কাজ করা, সুতাটা হচ্ছে কট সুতা। এটার টপসটা খুবই সুন্দর, এই দেখেন গলাটাও সুন্দর করে কাজ করা, ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ আছে, পাশাপাশি এটার অন্যতেও কাজ পেয়ে যাবেন। এই দেখেন এইটা হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা আছে। আর এই ডিজাইনের প্রাইসটা আমরা এখন জেনে নিব, যেটা বলেছিলাম ডিজাইন অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল, প্রাইসটা হচ্ছে একদম মাত্র 7000 টাকা থাকবে, আর স্টোনগুলো হচ্ছে অরিজিনাল ঝাড়খান্ড স্টোন, ঠিক আছে। তো যেটা বলেছিলাম, এই ডিজাইনের মোট দুইটা কালার আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড কালারটা এখানে খোলা হচ্ছে, সেকেন্ড কালারটা হচ্ছে অনেকটা পেস্ট টাইপের একটা কালার, এইটাতেও স্টোনগুলো একদম ম্যাচিং স্টোন, তাই দেখতে খুবই অসাধারণ লাগছে। আর এই ডিজাইনের প্রাইসও আপনাদের জন্য থাকবে মাত্র 7500 টাকা, ঠিক আছে। আচ্ছা সরি বলে নিচ্ছি আগে, কারণ এই ডিজাইনের প্রাইস হচ্ছে 7000 টাকা, ঠিক আছে। আমি হয়তো 7500 বলে ফেলেছিলাম, এই ডিজাইনের প্রাইস থাকবে 7000 টাকা, এটার দুইটা কালারের প্রাইসই সেম। ওকে, তো এখন স্কাই ব্লু কালার একটা ক্রপটপ খোলা হলো। এই ক্রপটপটাও দেখতে খুবই গর্জিয়াস, উপরের পার্টটা যেরকম সুন্দর আর গর্জিয়াস করে কাজ করা, পিছনের পার্টটাও সেমভাবে কাজ করা উপরের টপসের, আর স্কার্টের পার্টটা তো দেখতেই পাচ্ছেন সামনে পিছনে একদম সেমভাবে কাজ করা। আর এটার নিচে দিয়ে কিন্তু একটা রেফেল পার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে দোপাট্টা। এই ডিজাইনের প্রাইস, এটার প্রাইস থাকছে 8500 টাকা। এটার আরও একটা কালার আপনারা পেয়ে যাবেন, সেম ডিজাইনের আরও একটা কালার আছে, দেখেন এটা হচ্ছে পিচ কালার, ঠিক আছে, প্রাইস সেম 8500 টাকা। ওকে, এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেটের ভিতরে। সো জর্জেটের ভিতরে যারা ক্রপটপ চান তারা এটা ভালো করে দেখতে পারেন। এটার উপরের পার্টটা একটু বেশি সুন্দর গর্জিয়াস করে কাজ করা, এখানে চিকন গোল্ডেন কালার রেশমি জরি সুতা আছে, তারপরে বিভিন্ন প্রকারের স্টোনের মেটেরিয়ালস ইউজ করা হয়েছে। হাতাটা খুব সুন্দর, এখানে থ্রি কোয়ার্টার একটা হাতা লাগানো, টার্সেল করা আছে। ট্রপসের ফ্রন্ট পার্টটা তো দেখলাম, ব্যাকসাইডটা দেখি, ব্যাকসাইডটা একদম সিম্পল থাকবে, হাতাটা গর্জিয়াস আছে অনেক। আর নিচের পার্টটা তো দেখতেই পাচ্ছেন অল ওভার জাস্ট সুতা দিয়ে কাজ করা, ভিতরে ক্যানক্যান দেওয়া হয়েছে যাতে এটা একটু ফ্লাপি করে পড়তে পারেন। এটার সাথে দোপাট্টা খুবই সুন্দর, এখানে আপনারা যদি স্কার্টের পার্টে আর টপসের পার্টে লক্ষ্য করেন বিভিন্ন কালার কম্বিনেশন এখানে ব্যবহার করা হয়েছে, তো এই কারণেই ওই সুতার কম্বিনেশনের সাথে ম্যাচ করে একটা কন্ট্রাস্ট অন্য এখানে ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে খুবই দারুণ লাগছে। এটার প্রাইস কত থাকবে? এই ডিজাইনের প্রাইস থাকবে 8500 টাকা। ওকে, আমরা এখন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। ওকে, সো এখন যে ক্রপটপটা দেখাচ্ছি এইটা আপনারা চাইলে হলুদের ব্রাইডের জন্য নিয়ে নিতে পারেন, এত সুন্দর একটা হলুদ কালার, এটাকে বাসন্তী কালার আপনারা বলতে পারেন, অনেকটা কাঁচা হলুদ টাইপেরও কালার। সো কাঁচ যদি দেখেন এখানে ওই রকমই আর কি, স্টোন আর মিররের কাজ করা, স্টোনটা হচ্ছে একদম রিয়েল ঝাড়খান্ড স্টোনের ভিতরে। আর এই ডিজাইনের বডি সাইজ একদম 40 থেকে 48 পর্যন্ত বডি সাইজ এটার পাবেন, ব্যাকসাইড এটা, পিছনে টার্সেল দেওয়া আছে। ওকে, আর নিচের পার্টটা খুব সুন্দর করে কাজ করা, এটার ভিতরের ক্যানক্যানটা অনেক ভালো মানের, এটা অনেক ফ্লাপি হবে নিচে, অন্যটা থাকছে সিম্পল। তো এই ডিজাইনের প্রাইস কত? আচ্ছা, এটার প্রাইস থাকবে 8500 টাকা। তো এইটার কাছাকাছি দেখতে আরও একটা ক্রপটপ আছে যেটার কালার হচ্ছে এই দেখেন মেরুন কালার, ঠিক আছে, খোলো একটু। এই দেখেন, ওয়াও, একদম অল ওভার মিররের আর হচ্ছে স্টোনের কাজ, প্রাইস সেম 8500 টাকা। ওকে, তো আজকের ভিডিওর আমরা লাস্ট ডিজাইনটা দেখছি। এই ডিজাইনের দুইটা কালার হবে, এই পেস্টের মতো এই কালারটা আর হচ্ছে এই হালকা পিচ কালারটা। তো ডিজাইনটা খুবই সুন্দর, হাতাটা দেখেন, হাতা আপনারা লাগিয়ে নিতে পারবেন চাইলে, এটাতে মিররের পরিমাণটা একটু বেশি কাজের। ব্যাকসাইডটা, এটার বডি সাইজ হবে 38 থেকে 42, নিচের পার্টটা হবে এইটা। ওকে, এটা হচ্ছে টোটাল ডিজাইনটা,
ওনাটা সিম্পল একদম। এই ডিজাইনের প্রাইস কত? এইটার প্রাইসও সেম মাত্র 8500 টাকা। তো এটার আরও একটা কালার আছে পিচ কালারটা, প্রাইস সেম 8500। তো এক এক করে আজকে আপনাদেরকে অনেকগুলো ক্রপটপ দেখালাম, এর বাইরেও আমাদের অনেক ক্রপটপ আছে, সেগুলো যদি আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনারা আরও ক্রপটপ দেখবেন কিনা, তাহলে আমি আরও ভিডিও করব ক্রপটপের। তাছাড়া আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন, আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে, মানে চতুর্থ তলায়। দোকান নাম্বার হচ্ছে 3x1314, দোকানের নাম হচ্ছে ফেয়ার টাচ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।